কোনো দিবসকে ঘেরাও কেন্দ্র করে যদি আওয়ামী সন্ত্রাসীরা কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য চালানোর চেষ্টা করে সকলে মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের দলের নাম ব্যবহার করে ব্যবসায়ী ভাইদের থেকে যদি কেউ কিছু অন্যায় কিছু দাবি করে, কেউ কিছু চাঁদাবাজির কোনো চেষ্টা করে, সেটাকে আপনারা সবাই মিলে কঠোরভাবে রুখে দিবেন। আগামীর বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। বিদেশে বসে এই পরাজিত শক্তি চক্রান্ত করছে, আগামী কোন দিবসকে ঘিরে এরা যদি কোন ধরনের অপচেষ্টা চালায় আমরা কঠোরভাবে তাদেরকে, এটা আপনারা মনে রাখবেন, মাথায় থাকবে তো। আগামী কোন দিবসকে ঘেরাও কেন্দ্র করে যদি আওয়ামী সন্ত্রাসীরা কোন ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য চালানোর চেষ্টা করে সকলে মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা দ্রুততম সময়ে বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আবার বজায় রাখতে চাই। এই যে পরাজিত শক্তি, এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দুর্নীতিবাজ পুত্র জয় বিদেশে বসে চক্রান্ত করছে আবারও কিভাবে, এবং তাদের লুটকারী বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যাওয়া অর্থ বিনিয়োগ করে চেষ্টা করছে বাংলাদেশের মাটিতে আবারও একটি বিশৃঙ্খলা ফ্যাসাদ তৈরি করে সেটার সুযোগ নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে ব্যর্থ করে দিতে পারে কিনা সেই অপচেষ্টায় সেই কুচপ প্রান্তে লিপ্ত হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এটাকে মোকাবেলা করার জন্য সর্বাত্মক ভাবে মাঠে থাকব। একদিকে ছাত্র জনতা রয়েছে, আরেকদিকে বিএনপির নেতা কর্মীরা রয়েছে, পাশাপাশি বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের এই স্বাধীনতাকে রক্ষার জন্য তারা মাঠে রয়েছে। অতএব আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। আমাদের নাম ব্যবহার করে যদি ব্যবসায়ী ভাইদের কাছ থেকে, আবারও একটু ভালো করে শুনে নেন, আমাদের দলের নাম ব্যবহার করে ব্যবসায়ী ভাইদের থেকে যদি কেউ কিছু অন্যায় কিছু দাবি করে, কেউ কিছু চাঁদাবাজির কোনো চেষ্টা করে, সেটাকে আপনারা সবাই মিলে কঠোরভাবে রুখে দিবেন। এই নৈরাজ্য সন্ত্রাস চাঁদাবাজি জুলুমের বিরুদ্ধেই বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে এবং এটাকে রক্ষা করতে হবে, এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আগামীর বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না, যেই দলেরই হোক না কেন। অতীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা সাধারণ মানুষের উপরে ব্যাপক নির্যাতন করেছে, তাদের অর্থ সম্পদ লুটপাট করেছে। সেই দিন তো শেষ, আগামী দিনেও নতুন করে কেউ আপনাদের কাছে যাতে কোনো চাঁদা দাবি না করতে পারে সেটার জন্য আমরা আমাদের নেতাদের স্নাক তারেক রহমানের পক্ষ থেকে বার্তা দিয়ে গেলাম।